বিপিএল এর দশম আসর, প্রথম ম্যাচ হতে যাচ্ছে কুমিল্লা এবং ঢাকার ম্যাচ। ঠিক আছে, এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এখন ঢাকার নামটা আপনারা কে কে জানেন কমেন্ট একটু জানাবেন। অনেকেই হয়তো জানেন ঢাকা দুরন্ত, ঢাকা ঢাকা ডাইনামাইটস, অথবা ঢাকা দুর্দান্ত, দুর্দান্ত ঢাকা, যাই হোক আপনারা কোনটা জানেন একটু কমেন্টে জানাবেন। কুমিল্লার সাথে ঢাকা পারবে কি না সেটা একটু কমেন্টে জানাবেন। প্রথমে বলে দিই, কুমিল্লার সাথে ঢাকা আমার কাছে মনে হয় না ওই রকম একটা ম্যাচ হবে, বাট কুমিল্লা এই ম্যাচটা ইজিলি জিতে যাবে। কেন ইজিলি জিতে যাবে এটা বলার আগে আপনারা এই বিপিএল এর 60টা টিমের নাম কে কে জানেন একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, এখন আসি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ সাজাতে গিয়ে আমি খুব বেকায়দায় পড়ে গেছি। বিশেষ করে বিদেশি প্লেয়াররা অনেকে এখনো আসে নাই, সেকেন্ড ম্যাচ থেকে অনেকে আসবে, কিন্তু দেখেন একাদশ সাজাতে গিয়ে দেখলাম যে ওপেনিং এ ধরেন লিটন, জনসন চার্লস, ঠিক আছে, তারপর ইমুল কায়েস, তাহিদ হৃদয়, খুশদিল শাহ, তারপর ছয় সাথে আমি কোনো প্লেয়ার ওইরকম পাইনি। এখন কাকে খেলাবে এটা সালাউদ্দিন সাহেব ভালো জানেন, তারপর হচ্ছে রিশাদ, তারপরে একটা পেসার কে খেলবে এটা নিয়েও আমি আসলে ওইরকম প্লেয়ার আমি খুঁজে পাচ্ছি না, তারপর হচ্ছে তানভীর, মুস্তাফিজ। এখন আপনারা এই যে 6-7 অথবা 9 নাম্বারে আরও একটা পেসার, মাঝে অলরাউন্ডার রিশাদ দারুণ খেলবে আশা করি। রিশাদ নিউজিল্যান্ডের মাটিতে দারুণ খেলেছে টি-টোয়েন্টিতে, সো কুমিল্লার হয়ে দারুণ খেলবে। তবে রিশাদকে আমার কাছে মনে হয় ওপেনিংয়ে যদি পাঠিয়ে দেওয়া যায় ধুমধারাকা খেলে একটা উড়ে দূরে একটা খেলা দিতে পারে, এটা একটা সুযোগ নিতে পারে কুমিল্লা নেয় কিনা এটা একটা বিষয়। এখন ঢাকার দিকে আসি, দেখেন ওপেনার কিন্তু পাচ্ছি নাইম শেখ এবং সাইফ হাসান। ওয়ান ডাউনে আসলে কাকে খেলাবে এটা নিয়ে আসলে আমি টেনশনে আছি, কারণ তাদের বিদেশি প্লেয়ার অনেক কম, তার উপর হচ্ছে যারা আছে তারা হচ্ছে জিম্বাবুয়ের সাথে খেলছে, সিরিজ খেলছে, এখনো যায় না আসলে কাকে খেলাচ্ছে, মানে বিদেশি কোটা পূর্ণ হবে কিনা এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তারপর ধরেন যে মোসাদ্দেক 5 নম্বরে, ইরফান শুকুর, তারপরে লাহিরু আছে একজন বিদেশি, আলাউদ্দিন বাবু দারুণ অলরাউন্ডার হিসেবে হয়তো আত্মপ্রকাশ করতে পারেন নিজেকে। তারপর হচ্ছে স্পিনার আমি আরাফাত সানিকে দেখতে পাচ্ছি, তারপর পেসার যদি তিনজন খেলে, তিনজন পাচ্ছি না দুজন পাচ্ছি, শরীফুল এবং তাসকিন। আমি ঢাকা দুর্দান্ত ঢাকার যে ফেসবুক পেজ সেখানে গেলাম, গিয়ে অনেক ঘাটাঘাটি দেখলাম, দেখলাম যে 24-25টা ছবি আপলোড করেছে, সেখানে 4-5টা ছবি হচ্ছে তাসকিনের, অর্থাৎ তাসকিন এখানে সেলিব্রিটি প্লেয়ার, অন্য প্লেয়াররা ওইরকমভাবে মানে হচ্ছে না, মানে ফোকাসটা টোটালি হচ্ছে তাসকিনের উপর। সো এই যখন অবস্থা আপনাদের কাছে কি মনে হয় এই টিমটা পারবে কিনা, যেমন মুস্তাফিজ, তানভীর, রিশাদ, হ্যাঁ খুশদিল শাহ, আরও যদি বলার থাকে এদের বিপক্ষে এই নাইম শেখ, হ্যাঁ তারপরে সাইফ হাসান, মোসাদ্দেক, মোসাদ্দেক হয়তো একটু বেটার ডিসপ্লে করতে পারে, হ্যাঁ তারপর আমার কাছে মনে হয় একটু লো স্কোরিং হয়ে যেতে পারে ম্যাচ, ঠিক আছে এমনও হতে পারে। তো আপনারা কি ভাবছেন, কিভাবে দেখছেন এই ম্যাচ একটু কমেন্টে জানাবেন। তবে আমার কাছে মনে হয় 80% থাকবে কুমিল্লার দিকে, তাদের স্লোগান উইনার উইন, জয় জয় জয়ের বিকল্প জয়, অন্যদিকে জিতবে ঢাকা পারলে ঠেকা, সেই স্লোগানে কুমিল্লাকে হারাতে পারবে কিনা ঢাকা দুর্দান্ত নাম দিয়েছে নিজেদের, সেটা মানে কাজে দেখাতে পারে কিনা সেটা এখন বিষয়। আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টে।